piya tu dum 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 ato acha এই যে জিনিসটা এটা তো প্র্যাকটিস করার গান তো প্রতিটা জিনিসের কোয়ালিটি ভালো থাকে গানটা ঝরঝর 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 করে গিয়ে দিলাম একবারে গিয়ে লাকি চাচা শেষ লাকি চাচা চুপ শেষ ওকে তারপরে আমি বললাম লাকি চাচা আপনি আমায় ডেকে নাওটাও নিয়ে নেন একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন এত সুন্দর করে গায় না ওই জায়গাটা শুনেই তো আমি মুগ্ধ হয়ে তাকাচ্ছি একটু ভয় থাকতো না তাহলে আমি গানটা আর গাইতে পারতাম কিন্তু খুব সত্যি কথা বল না যে ডাক্তারটা ওই যে হাতুড়ি ডাক্তারকে যখন কিছুতেই করতে পারছে না তখন ডাক্তাররা করলো কি ডাক্তারই শেখাতে শুরু করলো যখন সে ডাক্তারই শিখে গেল এটা কাটলে এই হবে ওটা কাটলে তখন কিন্তু সে ভয় আর তা আমার মধ্যে কোনো ভয় ছিল না যার জন্য কিন্তু আমি গানটা গাইতে পারলাম আলাদিন চাচা আমাকে নিয়ে গেল এবার শ্রুতিতে বসলাম আমি আমজাদ চাচা ছিল আলাদিন চাচা তারপর হারমোনিয়ামটি আলাদিন চাচা বসলো বসে একটা এই করতে করতে হারমোনিয়ামটা বাজাতে বাজাতে নিজেই প্রথম কথাটা বললো একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি এত সুন্দর করে গায় না ওই জায়গাটা শুনেই তো আমি মুগ্ধ হয়ে তাকাচ্ছি বললো এই গানটা এই কথা দিয়েই হবে আর আমজাদ চাচা বললো ওরে আল্লাহ আলাদিন চাচার গলা মানে ভাবা যায় না ওই জিনিসটা কেউ দিতে পারে না ওটাই আলাদিন চাচার একটা আক্রোশ থাকতো ঠিক করে করো না এই জায়গাটা করো না একটা ফিল দেয়া তা তারপরে ফাটাফাট আমজাদ চাচা গানটা লিখে ফেললো আমার নয়ন জ্যোতি ভালো এ জীবন তবু কিছু না কিছু পেত ওই বসাতে লিখল হ্যাঁ আর আমি তো আমি যে কখন যে উঠবো কখন যে একটু খাবো কখন যাবো মানে এগুলোই ভাবছি আর কি আচ্ছা তারপরে তুলে গানটা তুলে দিল দেওয়ার পরে বললো যে রেকর্ডিং ডেট ফেললো গেলাম যার পরে গানটা এখন গাইতে হবে শ্রুতি পাশে সিঙ্গার বুথ ছোট্ট একটা সিঙ্গার বুথ আমি মনে হয় একবারেই গিয়ে দিলাম এখন শুনলে মনে হয় এত বাজে গেছি গানটা হ্যাঁ অনেস্টলি তারপরে শুধু আমার চড়াই যখন যাচ্ছিলাম দুটো গানেরই চড়াই যখন যাচ্ছি না আমি তখন কিন্তু হচ্ছে গলাটা যেন আমার ইয়ে না হয় অনেক চড়া ছিল আর খুব একটা মুরকি ছিল এই জিনিসটা যদি গলাটা একটু ক্র্যাক করে শেষ কিন্তু কারণ সবাই মিলে একসাথে রেকর্ডিং হচ্ছে তখনই কিন্তু এত ছোট মানুষ আমি মনে আল্লাহ বলছি আল্লাহ সম্মান রেখো হ্যাঁ যেন পার হয়ে যাই কারণ মানে আমার জন্য না সবার জন্য লাকি চাচারা তো আমার আমাদের বাসায় আমার খালার বাসায় পরে তো আমার খালার সাথে কাউসে মামার বিয়ে হলো হ্যাঁ মানে সে কি প্রেম আব্বা আম্মা বলছে তাহলে কাউসার ভাই আপনি কি খাওয়াবেন আমার বোনকে বলছে কোথায় থাকবেন বলে যে আমরা আকাশের নিচে থাকবো তাহলে ও আমার মা বলছে ও আচ্ছা তা খাওয়াবেন কি আমার বোনকে বলে আমরা বাতাস খেয়ে থাকবো তারপরে মনে যে আব্বা বলছে এ প্রেম তো আর আটকানো যাবে না হ্যাঁ এনিওয়েজ তোমার বিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ খুবই দুজন রোম্যান্টিক ছিল আর দুজনের চেহারাও একই রকম অলমোস্ট ছিল খুব মানে রোম্যান্টিক একটা ভাল লাগতো আর কি দুজনকে দেখতে আর কাসমার সাথে আমার খুবই ফ্রেন্ডশিপ ছিল তো লাকি চাচা তো সবসময় আসতো আমাদের বাসায় সব রকম অনুষ্ঠানে গান টান হতো তারপরেই আস্তে 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 একটা অনুষ্ঠান শুরু হলো বাংলাদেশ টিভিতে কথা ও সুর একই সুরকার একই গীতিকারের 10টা গান হবে পাঁচজন আর্টিস্ট থাকবে এবং মানে অদ্ভুত সুন্দর জিনিসটা প্রত্যেক মাসে হতো না সব মানে দ্বিমাত্রিক হতো আমি জানি না মানে মাসে দুটো কনসেপ্টটা ছিল একই সুরকারে এবং যারা গান শুনবে তারা শুনে চিঠি দিবে যে কার গানটা বেস্ট হলো কোন শিল্পীর গানটা বেস্ট হলো এবং এখানে কোনো লুকাচুরি বা কোনো রকম দুই নম্বরই নাই যে যার মতো তোমরা চিঠি দাও তখন তো চিঠি এসএমএস একজন একটাই করে চিঠি দিচ্ছে কতদিনে যাবে তো এবং খুব সুন্দর একটা কনসেপ্ট ছিল আর কি তো এবং বলতে আমি জানি না আমি বলবো কিনা প্রত্যেকটা অনুষ্ঠানেই
আমার গানটা হতো বেস্ট গান। আচ্ছা, হ্যাঁ, এখন সেটা অবশ্যই সেটার লিরিক ভালো হতো, সেটা সুর ভালো হতো ডেফিনেটলি। তো যখন একবার হলো যে ইয়ের গান, আবু হেনা মোস্তফা কামালের গান, তো উনি ছিলেন উপস্থাপক ওই অনুষ্ঠানে। আচ্ছা, তো উনি বললেন এবার আমার অনুষ্ঠানে আমার আমি লিখেছি এবং আমার গানটিও বলা, এবার এবারের শিল্পী যে শ্রেষ্ঠ হয়েছে গানটা সেটা হলো জানতাম সব দোষ আমারই হবে, সামিনা নবী, এবং বলা বাহুল্য ওর গানটাতে আমিও ভোট দিয়েছি। হ্যাঁ, এরকম আর কি। তো খুব মজার একটা অনুষ্ঠান ছিল এবং কোনো শিল্পী কিন্তু মাইন্ড করতো না। আচ্ছা আচ্ছা, কে বারবার হচ্ছে, কার গান নিয়ে হচ্ছে, এটা নিয়ে কিন্তু কেউ মাইন্ড করছে না। আচ্ছা আচ্ছা, তো খুব সুন্দর। সেখানে লাকি চাচা আর কাউসা আহমেদ একটা জুটি একবার আসলো, তখন ওই আমি, হ্যাপি চাচা, নিয়াজ চাচা, আচ্ছা, আর ছিল আর যেন কে ছিল, তখন আমাকে দেয়া হলো কবিতা পড়ার প্রহর আর আমায় ডেকো না। বিটিভির জন্য হলো বাইরে করা হলো, এলভিস স্টুডিও একটা ছিল, এলভিস স্টুডিওতে করলো এবং আমার গলা 100% বসা। তানভীর, মিরাকেল হ্যাপেন্স। আচ্ছা, আমি ওই আল্লাহ, আল্লাহ ছাড়া তো আর কেউ নাই, যে আমি ঢুকবো দরজাটার সামনে আল্লাহকে বললাম আল্লাহ তুমি সম্মান রেখো, মানে তোমার সম্মান তুমি রেখো, তুমি আমাকে পার করে দিও, বিলিভ মি। মাইক্রোফোনে হ্যালো বলছি, গান গাচ্ছি কবিতা, গানটা ঝরঝর 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 করে গিয়ে দিলাম, একবারে গিয়ে লাকি চাচা শেষ, লাকি চাচা চুপ, শেষ, ওকে। তারপরে আমি বললাম লাকি চাচা আপনি আমায় ডেকে নাওটাও নিয়ে নেন, এবং আমি আমায় ডেকে নাও গেয়ে ফেললাম, গে ওকে। মানে তখন তো আর টাইম নাই, বিটিভি তো এরকম না যে শুটিং ক্যান্সেল হবে, গাইতেই হবে। আমি জাস্ট দরজাটা খুলে বের হলাম, গলা বসে গেল। মানে স্পিরিচুয়াল একটা ব্যাপার, মানে এটা এটাকে কি বলবো আমি জানি না। এটা বিটিভির জন্য হলো এবং এর পরবর্তীতে জনশ্রুত হলো কখন টের পেলে, মানে আস্তে আস্তে এই গানটা? হ্যাঁ, এই তো। তারপরে টেলিভিশনের একটা খুব সুন্দরই ছিল, এরা খবরের আগে যেগুলো গান মানুষের পছন্দের বা ওদের পছন্দ সেগুলো ওরা ফিলার হিসেবে চালাতো। আচ্ছা আচ্ছা, তো হঠাৎ দেখছি যে বারবারই আমার ওই পার্পল কালারের শাড়ি পরা বাতাস চুল উঠছে, ওই গানটা ব্লু কালারের শাড়ি পরা আমায় ডেকো না ওটা বাজছে, হ্যাঁ, আবার কিছুক্ষণ পর নিয়া চাচার গানটা বাজছে, এগুলো আর কি। হতে 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 এক পর্যায়ে গানটা মানে একদম মানুষের পছন্দ হয়ে গেল, তার আগে ছিল ফুল ফোটে। এগুলো আসলে আমি তো সেভাবে বের করিনি গানগুলো, তারপরে মনে হয় 2009 নাকি 2011 সালে আমাকে বলা হলো যে এই গানটা নতুন করে, তার আগে তো লাকি চাচা এই গানটাই আবার দিয়ে দিল দোয়েল প্রোডাকশনকে, আমাকে বলা হয়নি সেটা, যাই হোক। তারপরে ওই আমাদের একটা অডিও প্রোডাকশন ছিল ওয়ার্ল্ড মিউজিক, ওখানে সুরে রং নামে একটা অ্যালবাম করা হলো, আমার কিছু কালেকশন 18টা গানের, ওইখানে বিপ্লব আছে না আমাদের, বিপ্লব ফ্রমিক্সে, না না আমাদের বিপ্লব শাহ যে ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, হ্যাঁ, বিশ্বরঙ্গের, ও তো মানে নাছর বান্দা, দিদি তুমি একটা এই কালেকশনটা করো প্লিজ একসাথে যাতে তোমার গানগুলো শুনতে পারি, ওর পিড়াপিড়িতে করলাম। তখন আর নতুন করে একটু আবার করা হলো, বাট আমার তো ওই পুরানো ফ্লেভার, তো পুরানো ফ্লেভার। গান হিট করার জন্য আসলে গান বানানো বলে কিছু নাই, এটা আমি আমার উপলব্ধি বা আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি। এখন হয়তো বা অনেকে বোঝে যে মানুষ কি চায়, কিন্তু মানুষ আসলে চায় একটা ভালো গান, সেটা ধুমধারাক্কা হতে পারে, হ্যাঁ, সেটা আইটেম সং হতে পারে, সো কল আইটেম সং যেটাকে বলে, সেই আইটেম সংটাও খুব একটা দারুণ হতে হবে। যেমন পিয়া তু আপ তো আজা, এই যে গানটা, এটাকে তুমি কি বলবা, এটা তো একটা রেওয়াজ করার মতো গান, একদম। পিয়া তু ধম 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 আপ তো আজা, এই যে জিনিসটা, এটা তো প্র্যাকটিস করার গান, তো প্রতিটা জিনিসের কোয়ালিটি ভালো থাকতে হবে। আমি কি জানতাম একবার যদি কেউ ভালোবাসতো মানুষের ভালো লাগবে,
ফুল ফোটে ভালো লাগবে, সময় যেন কাটানো ভালো লাগবে, বা জায়গা কিনবো কিনবো ভালো লাগবে। এই গান তো আমি গাইতেই চাইনি, জায়গা জায়গা কিনবো তো হয়ে যায়, কীভাবে জানি হয়ে যায়।